জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বেঙ্গল মাল্টিমিডিয়া নির্মাণ করেছে প্রামাণ্যচিত্র বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয়। প্রামাণ্যচিত্রটি গবেষণা, চিত্রনাট্য, আবহ সঙ্গীত ও পরিচালনা করেছেন সৈয়দ শাবাব আলী আরজু। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে প্রামাণ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ সময় ছিলেন আরটিভির কর্ণধার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং রাজনৈতিক নেতারা। প্রামাণ্যচিত্রটি প্রযোজনা করেছেন সৈয়দ আশিক রহমান, যার ভাষ্য পাঠে রয়েছেন হাসান ইমাম, আতাউর রহমান, লায়লা হাসান সহ আরও অনেকে। বঙ্গবন্ধুর উন্মেষ পর্ব থেকে বিশ্ব নায়ক এবং প্রয়াণ পর্ব পর্যন্ত তুলে ধরা হয়েছে এই প্রামাণ্যচিত্রে।